राधे कृष्ण बंधुरा बंधुरा अपन सकल के जाना चैत्र संक्रांति और नववर्षर आगाम अनेक अनेक शुभेच्छा। तई कल के सकाले घूमते उठे अपनारा मटीत पा देवार आगे अपन जे भाव हाथ तालू देखते बोले से देखे अपनारा विछानाते बसे भगवान श्रीकृष्ण राधा रानी के स्मरण कर अपन जा मनोबासना रही है नतून बचरे अपनारा कि चान ता भगवान के अवश्य बोलून। एरपर आपनारा महादेव के बोलबेन जेन तिनी नतून बछरे आपनादेर रक्षा करें एवं हनुमान जी के आपनारा बोलबेन जेन तिनी समस्त रकम नेगेटिव एनार्जी थेके आपनादेर बाड़ीके पाहारा देन एवं जारा पढ़ाशोना करछो तारा विद्यार देवी मा सरस्वती के बोलबे हे मा तुमी नतून बछरे आमादेर विद्या बुद्धि दाओ एवं एरपर आपनारा जाते नतून बछरे आपनादेर आर्थिक कष्ट ना हय তাই হাত জোর করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কাছে আপনাদের পরিবারের শ্রীবৃদ্ধির জন্য প্রার্থনা করবেন। বন্ধুরা সব কিছু হচ্ছে আমাদের ভক্তি বিশ্বাস এবং শ্রদ্ধার উপর। তাই আমার কথায় নয় ভগবানকে ভালোবেসে আপনারা কার্যগুলো করবেন। মানুষ বেঈমান হয় কিন্তু ভগবানের প্রতি কোনো রকম কার্য করলে তা কখনোই বিফলে যায় না। শুধু মন দিয়ে ভক্তি ভরে এই কার্য করতে হয়। তাই এরপর আপনারা মাটিতে পা দেওয়ার আগে ভূ মাতাকে স্মরণ করে মাকে অবশ্যই প্রণাম করুন। তারপর আপনারা আপনাদের যে কুল দেবতা রয়েছে তাকে প্রণাম করবেন। এরপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবের অবশ্যই আপনারা কালকে আশীর্বাদ নেবেন। যদি আপনারা নতুন বছরে মান সম্মান সুখ সমৃদ্ধি পেতে চান এই নিয়মগুলো বন্ধুরা কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই মেনে চলুন। এবং কালকের দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না, সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন, কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না, কি খাবার খাবেন না এবং মনোবাসনা পূর্ণের জন্য আপনারা কালকে তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন, এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই। বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন। ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না। কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। নাম্বার এক, বন্ধুরা শাস্ত্রে অনুসার নিত্য তুলসী মায়ের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয়, কারণ তুলসী মাতা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী। তাই আপনারা কালকের দিনে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা বলে তা তুলসী গাছে জড়িয়ে দিন। যদি আপনারা কালকের দিনে এটি করতে না পারেন তো আপনারা যে কোনো বৃহস্পতিবার বন্ধুরা এটি করতে পারেন। নাম্বার দুই, বন্ধুরা যারা এটি ব্যবস্থা করতে পারবেন না তারা একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মনোবাসনা বলে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা একুশটি বা এগারোটি গিট দেবেন
এবং সেই সুতোটি আপনারা তারপর তুলসী গাছে বেঁধে দিন। যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তখন সেই সুতোটি বন্ধুরা আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, এই প্রক্রিয়াটি যে আপনারা করেছেন তা কাউকে বলবেন না, এবং যেই দিন আপনারা করবেন সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকমের মদ্যপান নেশাভান সেই দিন আপনারা করবেন না। পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে তবেই কাজটি করবেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।